অনুযায়ী আমল করতে পারে। যখন কোনো বক্তা বক্তব্য দেবে তখন তিনটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? এক, তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আলোচনা করতে হবে। যখন কেউ বক্তব্য দেবে তার অন্তরে নীতি থাকবে, আমি এই বাক্য বলছি, আমি এই কথা বলছি, আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করা নয়। যদি ব্যতিক্রম ঘটে যায়, কেউ যদি এটা নিয়ত করে অন্তরে এসে যায় আমার কথায় যেন মানুষেরা খুশি হয়, সন্তুষ্ট হয়, তাহলে ওই ওয়াজের ময়দান, ওই ওয়াজ করা, বক্তব্য দেওয়া তার জন্য জাহান্নামে যাওয়ার পথ হয়ে যাবে। অতএব সাবধান, যে বক্তব্য দেবে আমি সহ প্রত্যেকের নিয়ত যেন থাকে আল্লাহর সন্তুষ্টির জন্যে তার দিকে আহ্বান করা। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা হলো আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, জ্ঞানের ভিত্তিতে, আনা আমি নিজে, ওয়া মানি তাবানি, এবং আমাকে যারা মানে তারা, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে নবী আপনি বলে দেন আমি সোজা পথে ডাকি, আপনি বলে দেন আমি আল্লাহর দিকে ডাকি, আপনি বলে দেন আমি দলিল দিয়ে ডাকি, আপনি বলে দেন আমি এরকম, আর আমাকে যারা মানে তারাও এরকম। তার মানে তারা আল্লাহর দিকে ডাকে, তারা সোজা পথে ডাকে, তারা দলিল দিয়ে ডাকে, এবং শিরিক থেকে মুক্ত রেখে তাওহীদকে যুক্ত করে তাওহীদের দিকে, শিরিক থেকে দূরে থাকার আহ্বান তারা মানুষের কাছে জানায়। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। তার মানে দাওয়াত কার দিকে হবে? আল্লাহর দিকে। দুই, পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, পৃথিবীর কারো পদ্ধতি হবে না। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হবে। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য আহ্বান হবে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে। তিন, মানুষের কল্যাণে কথা বলা হবে। কোন কথায় মানব জাতির কল্যাণ হয়, কোন কথায় তারা জান্নাতমুখী হয়, কোন কথায় তারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, কোন বাক্য বললে, কোন বাক্য আমল করলে তারা জান্নাতের মেহমান হতে পারে, তার মানে মানব জাতির কল্যাণে বক্তব্য হবে। কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কারো বিরোধিতা করার জন্য নয়। আমার একটা লেকচার আছে নেটে, দেখে নেবেন, সাক্ষাৎ ত্যাগ সম্পর্ক উচ্ছেদ, ওখানে বিস্তারিত একটা বর্ণনা দেওয়া আছে যে মানুষকে টার্গেট করে কাউকে অপমান করার জন্য বক্তব্য দিলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের পোশাক পরিধান করাবেন। অতএব এই বাক্য বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার আগে যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের বক্তব্য আমি মানুষদের সাথে কথা বলতে বলতে শুনছিলাম। শেখ কামরুজ্জামান বিন আব্দুল বারী হাফেজাহুল্লাহ, তিনি একটা হাদিসের একটা অংশ নিয়ে আলোচনা করছিলেন, যেই হাদিসটা মিশকাতের 204 নম্বরে এসেছে। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফেজাহুল্লাহ তিনি ওই হাদিসটা নিয়ে আলোচনা করছিলেন, এক একজন এক এক অংশ নিয়ে। অতএব আমি ওই হাদিসটা নিয়েই আলোচনা করতে চাই। হাদিসটা কেমন? সহিহ মুসলিমে এসেছে 2699 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 204 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের, কোনো ব্যক্তির যে কোনো একটা বিপদ থেকে তাকে রক্ষা করে দেবে, বিপদ যেমনই হোক না কেন, দুনিয়ায় থাকাকালীন আর একজন ভাই কোনো বিপদে পড়ে গেছে, তাকে যে কোনো একটা বিপদ থেকে উদ্ধার করে দেবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন বিপদ থেকে রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ।
ومن يسر على محسر يسر الله عليه في الدنيا والآخرة যেই ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সাহায্যের মাধ্যমে সহজ করে দেবে। এইখানে অভাবের অর্থ যাদের টাকা নাই তারা অভাবী এ কথা নয়, এখানে অভাবের অর্থ হলো যাদের টাকা নেই টাকা দিয়ে সাহায্য করা, যাদের জামা নেই জামা পোশাক দিয়ে সাহায্য করা, যাদের থাকার জায়গা নেই থাকার জায়গা দিয়ে সাহায্য করা, যাদের বুদ্ধি নেই তাদের বুদ্ধি দিয়ে সাহায্য করা, যারা কোনো আমল করতে গেছে ওই আমলের জ্ঞান নাই তাদেরকে জ্ঞান দিয়ে সাহায্য করা। একজন একটা রাস্তায় চলছে, রাস্তা ভুলে গেছে, তাকে রাস্তা দেখিয়ে দিয়ে সাহায্য করা। কোনো বান্দা যদি দুনিয়ায় কোনো বান্দার সাহায্য করে তাহলে দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ তাআলা তাকে সুখ এবং শান্তি দান করবেন। ওয়ামান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই ব্যক্তি কোনো মানুষের কোনো মুমিনের কোনো ব্যক্তির যে কোনো দোষ গোপন রাখবে প্রকাশ করবে না, একটা লোক জিনা করেছে জানতে পেরেছে তা প্রকাশ করবে না, একটা লোক অপরাধ করেছে জানতে পেরেছে তা প্রকাশ করবে না, কাউকে জানাতে দেবে না গোপন করে রাখবে। যে ব্যক্তি দুনিয়ায় তার কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ দেবেন দুনিয়াতে এবং আখেরাতে, তার যত দোষ আছে সব আল্লাহ গোপন রাখবেন। ওই যে ওই হাদিসটায় আর ইঙ্গিত হয়ে যায় আল্লাহ তাআলা এক ব্যক্তিকে আড়াল করে নেবেন, এরপরে বলবেন আচ্ছা তুমি কি এই পাপ করেছিলে? আল্লাহ আমি তো পাপ করেছিলাম, আমি তো বুঝতে পারি নাই, আমি তো শয়তানের প্ররোচনায় পড়ে পাপ করে ফেলেছি, এখন আমি কি করব আল্লাহ? আল্লাহ তাআলা বলবেন হে আমার আদরের বান্দা, দুনিয়ায় যখন তুমি ছিলে আমার ওই বান্দার দোষটা জানার পরেও গোপন রেখেছিলে, কাউকে জানতে দাও নাই, তুমি যদি আমার বান্দা হয়ে আরেকজন বান্দার দোষ গোপন রাখতে পারো, আমি তোমার রব মাবুদ হয়ে তোমার দোষ গোপন রাখতে পারি না, যাও তোমার দোষ কাউকে জানাবো না, মাফ করে দিলাম। এরপরে আল্লাহর নবী বললেন আল্লাহু ফি আউনিল আব্দ মা কানাল আব্দ ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা কোন বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। আপনি যদি বলেন আমি আল্লাহর সাহায্য পেতে চাই, তাহলে আপনি আপনার মুসলিম ভাইয়ের সাহায্য করা শুরু করে দেন। আপনি যদি আপনি মুসলিম ভাইয়ের সাহায্য না করেন তাহলে আল্লাহ আপনার সাহায্য করবে না, আপনি যদি মুসলিম ভাইয়ের সাহায্য করেন তাহলে আল্লাহ আপনার সাহায্য করবে। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এরপরে আপনাদেরকে আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য, এছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাই, এছাড়া তার আর কোনো নিয়ত নাই, সে একটা মজলিসে গেছে, সে একটা মাহফিলে গেছে, সে একটা সম্মেলনে গেছে, আর তার অন্তরে নিয়ত রয়েছে জ্ঞান অর্জন করবে ইলম অর্জন করবে, এই নিয়তে যদি কেউ কোনো মজলিসে যায় তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ একদম সোজা করে দেয়, অথবা জান্নাতের পথসমূহের একটা পথে তাকে পৌঁছিয়ে দেয়। তার মানে জান্নাতের পথে পৌঁছার জন্য শর্টকাট সহজ একটা পথ ইলম অর্জন করার জন্য কোনো রাস্তায় যাওয়া, তার মানে আপনারা যারা ইলম অর্জন করতে এসেছেন আপনাদের জন্য এই ফজিলত ইনশা আল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন যদি অন্তরে থাকে একমাত্র ইলম অর্জন করা আল্লাহর জন্য। অন্তরে বার ঠিক করতে পারবেন না, অন্তরের আগে যা ছিল কেটে ফেলেন, যে কষ চিহ্ন দিলাম কেটে দিলাম, এখন অন্তরে বললাম হে অন্তর আমি ইলম অর্জন করার জন্য এসেছি, এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই, ঠিক তো? একটা হাদিস বলি এর সমর্থনে, তাহলে বুঝতে সহজ হয়ে যাবে। মিশকাতের 213 নম্বরে হাদিসটা এসেছে, মুসনাদে আহমদের 21208 নম্বরে এসেছে, আবু দাউদের 3642 এসেছে, তিরমিজির 2681 কোন বর্ণনার 82 নম্বরে এসেছে, ইবনে মাজার 223 এসেছে,
সহিহ তারগিবের 70 নম্বরে এসেছে, দারিমির 354 নম্বরে এসেছে, মিশকাতের 212 তে এসেছে, হাদিসের মান সহি। কায়েদ বিন কাসির তিনি বলছেন, একদিন এক ব্যক্তি আমি আবু দারদার কাছে বসেছিলাম দামেস্কের মসজিদে। দামেস্কে যেই মসজিদ ছিল ওই মসজিদে আবু দারদা বসেছিলেন। আমি কায়েস বিন কাসির, কোন বর্ণনায় কাসির বিন কায়েস আছে, তিরমিজিতে কায়েস বিন কাসির ওই শুদ্ধ না, আর মিশকাতে কাসির বিন কায়েস এই রাবিটাই শুদ্ধ। তার মানে আমি দামেস্কের মসজিদে আবু দারদার কাছে বসেছিলাম, এমন সময় একটা লোক দূর থেকে চলে আসলো। অনেক দূর থেকে চলে এসে আবু দারদার কাছে আসলো। এরপরে আবু দারদাকে বলল, হে আবু দারদা, আমি সুদূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনা থেকে এসেছি, আপনার কাছে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, ব্যবসার কারণে আসি নাই, বাণিজ্যের কারণে আসি নাই, অন্য কোনো কারণে আসি নাই, যে কোনো কারণ হতে পারে, কোনো কারণে আসি নাই, শুধুমাত্র এসেছি আপনি একটা হাদিস বর্ণনা করবেন, আপনার কাছ থেকে ওই একটা হাদিস জানার জন্য এসেছি, আপনি ওই একটা হাদিস বলবেন, আমি ওই একটা হাদিস গ্রহণ করব, এরপরে আমি চলে যাব, এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই। বলেন তো কোথায় থেকে? মদিনা থেকে দামেস্কে 2000 কিলোমিটারের বেশি। কয় হাজার? 2000। আমাদের বাংলাদেশের এই প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া 2000 কিলোমিটার মনে হয় হবে না, 1000 হবে, হবে সন্দেহজনক। তার মানে 2000 কিলোমিটার হবে না, ডাবল যদি পাক দেওয়া হয় তাও হবে না, কিছু বাদ কিছু বাকি থাকবে। আর ওই সাহাবি দামেস্কে গিয়েছে কোথায় থেকে? মদিনা থেকে। তারপরেও পায়ে হেঁটে, কেউ বলছে উটে চড়ে, কারণ তখন তো আর বিমান ছিল না, তখন তো আর গাড়ি ছিল না যে গাড়িতে যাওয়া হলো, অথবা বিমানে যাওয়া হলো, অথবা হেলিকপ্টারে যাওয়া হলো, এগুলোতে যায়নি। কিসে গেছে? হয় পায়ে হেঁটে, না হয় উটে চড়ে। বর্ণনা স্পষ্ট করা নাই সে পায়ে হেঁটে গেছে নাকি উটে হেঁটে গেছে, স্পষ্ট করা নাই। যেভাবে যা গেছে 2000 কিলোমিটারের বেশি গেছে, কয়টা হাদিস জানার জন্য? একটা হাদিস জানার জন্য, এছাড়া আর কোনো কারণে আপনার কাছে আসি নাই। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাংসালাকা তরিকান ইয়া ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকাইল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্বেষণ করার জন্য, ইলম অর্জন করার জন্য কোন রাস্তায় প্রবেশ করবে, কোন জায়গায় যাবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেবে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহারি দল্লি তালিবিল ইলম। শুনে রাখো, মালাইকারা যারা ইলম অর্জন করার জন্য আসে, যারা জ্ঞান অর্জন করার জন্য আসে, তাদের জন্য মালাকরা খুশি হয়ে যায়। এখানে একটা কথা উজ্জ্ব আছে, যারা একমাত্র আল্লাহর জন্য জ্ঞান অর্জন করার জন্য আসে, যারা একমাত্র আল্লাহর জন্য জ্ঞান অর্জন করার জন্য আসে, এদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল ইলমা ইয়াস্তাগফিরু লাহু, কোন বর্ণনায় আছে, লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হাইতানু ফি জাওফিল মা। তখন তিনি বললেন, শোনো, নিশ্চয়ই যারা আলেম, জ্ঞান চর্চা করে, জ্ঞান প্রচার করে, মানুষকে জ্ঞান শিখিয়ে দেয়, এদের জন্যে আসমানে যা কিছু আছে, এদের জন্যে জমিনে যা কিছু আছে, এমনকি পানির ভিতরে থাকা মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এদের জন্য ক্ষমা চাইতে থাকে। ইন্না ফাদলাল আলিম আলাল আবিদ কাফাতলাল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে তেমন। আবেদ কাকে বলা হয়? যেই ব্যক্তি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ওজুর সালাত পড়ে, নফল সিয়াম করে,
ফরজ সিয়াম করে কিন্তু তার এলেম নাই, ইবাদত গুজার ব্যক্তি, আল্লাহর নবী বলছেন এই ইবাদত গুজার ব্যক্তির উপরে একজন সাধারণ একজন আলেমের যে তেমন ইবাদত করতে পারে না, শুধু ফরজ ইবাদত গুলো করে আর ইলম অন্বেষণ করে মানুষের কাছে প্রচার করে, এদের মর্যাদা তেমন পূর্ণিমা রাতে তারকার উপরে চাঁদের মর্যাদা যেমন। দেখেছেন কত চমৎকার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে বাক্য বলছেন। ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর শুনে রাখো আলেমগণ নবীগণের ওয়ারিস। ওয়াইন্নাল আম্বিয়া আলামি ওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ওয়াইন্নামা ওয়ারাসুল ইলম, আর নবীগণ উত্তরাধিকার সূত্রে মিরাস হিসেবে কোন টাকা রেখে যান না, কোন ধন দৌলত রেখে যান না, কোন জমি জায়গা রেখে যান না, শুধুমাত্র ইলম রেখে যান। ফামান আখাযা আখাযাহু বিহাজ্জি ওয়াফিরিন ওয়া ফি রিওয়ায়াতিন ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফিরিন। নবীগণ অতএব যেই ব্যক্তি যেই পরিমাণ ইলম অর্জন করতে পারল, আল্লাহ তাআলা সে তত পরিমাণ মিরাস পেল, তার মানে সে যদি নবীদের ওয়ারিস হতে চায় তাহলে সে যেন ইলম অন্বেষণ করে। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, আমি আসলে কিচ্ছা বলতে পারি না, আমি ওই সুর দিয়ে আলোচনা অভ্যস্ত নই, কারণ সুরের আলোচনায় তাসির আছে এটা আমি বিশ্বাস করি না, সুরের আলোচনা দিয়ে মানুষ পরিবর্তন হয় এটা আমি স্বীকৃতি দেই না। পরিবর্তন শুধুমাত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে এবং আল্লাহর রহমত দয়ার মাধ্যমে পরিবর্তন হয়, মানুষ জোর করে কাউকে পরিবর্তন করাতে পারে না, মানুষ জোর করে কাউকে শোনাতে পারে না, যার যার ইচ্ছা তারা গ্রহণ করবে, যার যার ইচ্ছা নয় তারা গ্রহণ করবে না। আমি দোয়া করি আল্লাহ এখানে যারা আছে প্রত্যেককে আপনি জান্নাতে হিসেবে কবুল করে নেন। আবার মিশকাতের 213 নম্বরে আরেকটি হাদিস এসেছে, তিরমিজির 2675 একটি হাদিস এসেছে, আবু মামাল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তির আলোচনা করা হলো, তাদের একজন ছিল আবেদ আর একজন ছিলেন আলেম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি মুহাম্মাদের মর্যাদা যেমন তেমন। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে তেমন দেওয়া হয়েছে, তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমার মর্যাদা যেমন তেমন। শোনো, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতা ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি হুজরিহা হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা, নিশ্চয়ই আসমানে যা কিছু আছে, নিশ্চয়ই জমিনে যা কিছু আছে, নিশ্চয়ই গর্তের ভিতরে যেই পিপিলিকা থাকে, নিশ্চয়ই গভীর সমুদ্রের ভিতরে যেই মাছগুলো থাকে, সবগুলোই যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই মাইক বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, এই সামিয়ানা বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, এই লাইট বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, পানিতে থাকা মাছ বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, গর্তে থাকা পিপিলিকা বলে হে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও। অতএব মাদ্রাসায় পড়ে যারা আলেম হয় তারা ধোকায় পড়ে না, মাদ্রাসায় পড়ে যারা আলেম হয় তারা বিপদে পড়ে না। আপনি একলা দোয়া করেন আল্লাহর কাছে, আপনি একা ক্ষমা চান আল্লাহর কাছে, আর যারা আলেম তাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব ক্ষমা চাইতে থাকে। যাই হোক, যে হাদিস বলছিলাম ওই হাদিস বলতে বলতে আমি ভিতরে ঢুকে পড়েছি, এরপরে ওই আগের পূর্বের হাদিসে ফিরে যাই যে হাদিস থেকে এতদূর চলে এসেছি।
ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাঈকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিউ বিহি নাসাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যখন আল্লাহর কোনো বান্দার কোনো একটা দল আল্লাহর কোনো ঘরে গিয়ে একসাথে হয়, সমবেত হয়, আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে এবং তারা জ্ঞান চর্চা করে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি প্রশান্তি নাজিল হতে থাকে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয় এবং আল্লাহ নিজেই ফেরেশতা মালাকদের নিকটে তাদের এই সমাবেশের কথা আলোচনা করেন, বর্ণনা করেন। আর যার বংশ তাকে পিছিয়ে দেয়, যার আমল তাকে পিছিয়ে দেয়, যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে কখনো এগিয়ে দিতে পারে না। ওইটা হচ্ছে মূল হাদিস যেটা শায়েকরা বলছিলেন, ওইটার পরিপূর্ণ অনুবাদ আমি আপনাদের কাছে করলাম। আল্লাহ তাআলা এই হাদিস অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনারা ইলম নিবেন তো ইনশাআল্লাহ, অন্তর তো ক্লিয়ার আছে, মহাব্বত আছে তো ইলমের প্রতি, আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেবেন, আমিন। যেহেতু বোঝা যাচ্ছে আপনারা ইলম গ্রহণ করবেন, এবার চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। কি বিষয়ে আলোচনা করব? আমি আমার খুতবার ভিতরে একটা আয়াত পড়েছি যেটা সূরা হাসুরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তাই তাই নাও, আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকেই বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। তার মানে রাসূল যা দেবেন তা নেবে, রাসূল যা নিষেধ করবেন তা থেকে দূরে থাকবে। কেন রাসূলের কথা নিতে হবে? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, তার মানে নবীর ইত্তেবা করো, নবীর আনুগত্য করো, নবী যা বলেছেন তা মেনে নাও। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো, তোমরা যত অপরাধ করেছো, আল্লাহ সব পাপ অপরাধ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তার মানে এই আয়াত বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে বাধ্য। সূরা নিসা 80 নম্বর আয়াত খুলেন, দেখেন আল্লাহ বলছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। তার মানে যে রাসূলকে মেনে নিল সে আল্লাহকে মেনে নিল। আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন রাসূলের ইত্তেবা করে, আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন রাসূলের আনুগত্য করে। এখানে একটা টিকা বা একটা কথা বলে রাখলে ভালো হয়, যেটা আমার গবেষণায় আমি পেয়েছি, ভালোবাসার কিছু আলামত আছে, ঘৃণার কিছু আলামত আছে। ভালোবাসার আলামত 3টা, ঘৃণার আলামত 3টা। এই 3টা আলামতে বুঝতে পারবেন আপনি তাকে ভালোবাসেন কিনা, এই 3টা আলামতে বুঝতে পারবেন আপনি তাকে ঘৃণা করেন কিনা। এক, বান্দা যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে। দুই, বান্দা যখন যাকে ভালোবাসে সে তার সাথে সময় কাটাতে পছন্দ করে। তিন, বান্দা যখন কাউকে ভালোবাসে তখন তার সাথে থাকতে সময় কাটাতে তার বিরক্তি ঘটে না। তার মানে বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তার কথা মেনে চলবে, বান্দা যদি নবীকে ভালোবাসে তার কথা মেনে চলবে, বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তার সাথে সময় কাটাতে পছন্দ হবে, বান্দা যদি নবীকে ভালোবাসে নবীর সাথে সময় কাটাতে পছন্দ হবে। প্রশ্ন আসলো, নবীর সাথে সময় কেমনে কাটাবো? নবীর সাথে সময় কাটানো মানে নবীর হাদিসের সাথে সময় কাটানো। বান্দা যখন কাউকে ভালোবাসে তখন তার সাথে বিরক্তি ঘটবে না, যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে বিরক্ত ঘটবে না, যদি রাসূলকে ভালোবাসে রাসূলের হাদিস শুনতে বিরক্তি ঘটবে না।
তার মানে ভালোবাসার আলামত তিনটা, ঘৃণার আলামত তিনটা। বান্দা যখন কাউকে ঘৃণা করে তখন সে তার আনুগত্য করে না, বান্দা যখন কাউকে ঘৃণা করে তখন সে তার সাথে সময় কাটাতে পছন্দ করে না, বান্দা যখন কাউকে ঘৃণা করে তখন তার সাথে সময় কাটাতে তার বিরক্তি ঘটে। তার মানে সে যদি আল্লাহকে ঘৃণা করে তাহলে আল্লাহর কথা শুনবে না, সে যদি আল্লাহর নবীকে ঘৃণা করে আল্লাহর নবীর কথা শুনবে না, সে যদি আল্লাহকে ঘৃণা করে আল্লাহকে এবং আল্লাহর নবীর সাথে সময় কাটাবে না, আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে সময় কাটাতে তার অস্থির লাগবে, তার ভালো লাগবে না। হে যুবক, তোমাকে বলছি, তুমি বলো আমি ফেসবুকে ইসলাম প্রচার করি, ঘন্টার পরে ঘন্টা তোমার ফেসবুকে সময় চলে গেছে, তুমি ফেসবুককে ভালোবেসেছো। আজকে যদি আমি তোমাকে বলি যে তুমি নাকি আল্লাহকে ভালোবাসো, ঠিক আছে, শেষ রাত্রে উঠে আধা ঘন্টা দুই রাকাত সালাত আদায় করো, দেখা যাবে তোমার ভালোবাসা, তখন বোঝা যাবে ভালোবাসা কাকে বলে। তুমি ফেসবুকে তিন ঘন্টা সময় কাটিয়েছো যুবক, তার মানে তুমি ফেসবুককে ভালোবাসো। তুমি তোমার বন্ধুর সাথে ছয় ঘন্টা সময় কাটিয়েছো, তার মানে তুমি তোমার বন্ধুকে ভালোবাসো। তুমি একজন মেয়ে বন্ধুর সাথে সারা রাত কথা বলেছো, কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জান, তুমি আমার জান, তুমি যা চাবে তাই দিব, তুমি চাঁদ চাইলে চাঁদ এনে দেব, তারকা চাইলে তারকা এনে দেব, যেখানে যেতে যাবে সেখানেই নিয়ে যাব, তোমার যা প্রয়োজন তাই, প্রত্যেকদিন একই কথা। তারপরেও ঘন্টার পরে ঘন্টা চলে যায় কেন, তুমি তাকে ভালোবাসো তাই তার সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই তার সাথে বিরক্তি ঘটে না। হে যুবক, হে দুনিয়ার লোক, যদি কেউ আল্লাহকে ভালোবাসে তাহলে আল্লাহর সাথে সময় কাটাতে তার বিরক্তি ঘটবে না, আল্লাহর আনুগত্য করতে তার কখনো কার্পণ্য আসবে না। তাহলে ভালোবাসার তিনটা আলামত, ঘৃণার তিনটা আলামত স্পষ্ট করে দেওয়া হলো। বলছিলাম যে আয়াতে আজকের আলোচনার বিষয় ওই আয়াতের সূরা হাশরের সাত নম্বর আয়াত অনুযায়ী উপদেশ। আজকে আমি আপনাদের সামনে কিছু উপদেশ রেখে যাব, যাতে আপনারা নিজেরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন। শুধু সহি হাদিস বললেই হয় না, সহি হাদিসের সহি ব্যাখ্যা লাগে, সহি হাদিসের যদি জাল ব্যাখ্যা করা হয়, সহি হাদিসের যদি জয়ীব ব্যাখ্যা করা হয়, তাহলে জাল আর জয়ীব হাদিস মানলে যা হবে, সহি হাদিসের জাল জয়ীব ব্যাখ্যা মেনে সহি হাদিস মেনে তাই ঘটবে। সহি হাদিসের কি লাগবে, সহি ব্যাখ্যা লাগবে। আবার সহি হাদিস একটা হাদিস পড়েই ব্যাখ্যা করা যায় না, একটা হাদিস পড়ে ওই হাদিসটাকে বুঝতে গেলে আর একটা হাদিসের সহযোগিতা নিতে হয়। আগে আমরা বুঝতাম না, একটা হাদিস পড়তাম তো এই জন্য সহজে কিছু বুঝতে পারি নাই। যেমন আপনাদের কাছে একটা হাদিস রাখি, সহি বুখারিতে এসেছে নয় নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে ইমানের শাখা ষাটের বেশি, আর লজ্জা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ইমান, আর লজ্জাটা হচ্ছে ইমানের এক।